গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? বন্নির অফিসিয়াল ব্লগে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। দেখো, আজকের ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো, কারণ এতদিন গরমের পর এই ওয়েদার আমরা পেলাম। কারণ আমি যখন হায়দ্রাবাদ ছিলাম তখন শুনেছিলাম নাকি 45 ডিগ্রি ছুঁই হয়েছিল, তা সেই অনুপাতে তো মানে ওয়েদার একদম ব্যাপক। তার মধ্যে আজকে আমার বাড়িতে ফার্স্ট বর্ষার ইলিশ ঢুকলো, কারণ গুনগুন অনেকদিন থেকে ইলিশ ইলিশ খাবো খাবো করছিল, তা এখন ইলিশ ভালো না উঠলে তো দেবা কোনো মতেই আনবে না, আর আমরাও খাবো না। তা সেই জন্য দেবা ভালো পেলো বলে ইলিশ মাছটা নিয়ে এলো। তা আজকে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা ঝোল হবে। তার মধ্যে পাশে তো অ্যালেক্সের খাবারটা বসিয়েছি, এ দেখো ঝোল একদম রেডি। চিকেনটা সেদ্ধ হতে দিয়েছি অ্যালেক্সের খাবারে, আর এই হচ্ছে সাইডে রয়েছে মাছের মাথা রয়েছে, আর একটা মাছের পিস রয়েছে যেটা আমি আর দেবা মিলে খাবো, ভাজবো, ভেজে ওই তেলটা গরম তেলটা দিয়ে ভাত মেখে খাবো। তা মানে অলরেডি তো ওর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তা আমি ভাতটাও মেখে দিচ্ছি। তা এখন হচ্ছে কথা, এই ও অ্যালেক্সের যে লিভারের ওষুধ, তা আমি এখন ওটা ভাতে মেশাবো, কারণ ওদের লিভারের ওষুধটা বলে খালি পেটে খাওয়াতে, তা কিন্তু অ্যালেক্স কিছুতেই ওটা খায় না, মানে লিকুইডটা কিছুতেই খাবে না। আগে খেত কিন্তু এখন এত বাজি বদমাইশের কাছে এখন খাবে না। তা আমি সেদিনকে যখন নিতে গেছিলাম তখন ছেলেটা বলেছিল ট্যাবলেট রয়েছে, তা আমার একটাই ভুল হয়েছে, আমি যদি ওদিনকে ট্যাবলেটটা নিতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু ট্যাবলেটটা নিইনি, আমি লিকুইডটা নিই। যাই ভেবেছি লিকুইডটা আগে খেত, লিকুইডটা খেয়ে নেবে, কিন্তু এখন যে লিকুইড খাবে না তো আমি কী করে জানবো। তো সেই জন্য এখন কী করি, ওই ভাতের সাথে আমি দিই, না হলে দেবা রুটির সাথে দেয়, রুটির সাথে আমি ঠিক পারি না, আমি ভাতের সাথে মেখে দিই। তা সেই জন্য ভাতের সাথে ওকে মেখেও দিলাম, তাহলে ও খেয়ে নেবে। তার মধ্যে অলরেডি আমি ভাতটা বসিয়েছি, তা ভাতটা যতক্ষণ হচ্ছে তা ভাত হতে হতে ও খেয়ে নেবে, মানে অ্যালেক্সের খাওয়াও হয়ে যাবে, তারপরে ওই খাওয়া হয়ে গেলেই আমরা লাঞ্চটাও সেরে নেবো। তো সেই জন্য ভাতটাও চাপিয়েছি। তা এখন দেখো ওই যে উকি মেরে ও দাঁড়িয়ে দেখছে, কারণ ও জানে ওর ভাত রেডি হয়ে গেছে অলরেডি, মানে ওর লাঞ্চ করবো, লাঞ্চের ভাত একদম রেডি, কারণ মাংসের গন্ধ পেলে একটা মিনিট ঘরে থাকে না, মানে এই রান্নাঘর চত্বরেও ঘুরঘুর ঘুরঘুর, সে দেবা থাকলেও ঘুরঘুর করবে, আমি থাকলেও ঘুরঘুর করবে। তা আমি সেখানে ওকে খেতে দিয়েছি, এখন বাবু ওকে খাওয়াচ্ছে, কারণ খাওয়ার তোমরা তো জানো খাওয়ার দিতে গেলে আমি ওকে তোমার কাগজ পেতে দিই, কারণ কেন একটাই কারণে, এই যে ওরা যে মুখ দিয়ে খায় তা খাওয়াটা চতুর্দিকে ছিটিয়ে পড়ে, তা ছিটিয়ে পড়লে এবার মাটিতে পড়লে যত মাটিতে তো নান টাইপের নোংরা টোংরা থাকে, যতই আমরা ঘর মুছি ঘর যা দিই যাই দিই, তো সেটা তো ওদের পেটে যায়, সেই জন্য আমি কাগজটা কেন পেতে দিই, কাগজের ওপর বাটিটা রেখে দিলে এবার যা ভাত ছিটিয়ে মিটিয়ে পড়বে সেটা ও কুড়িয়ে খেয়ে নিতে পারবে। কিন্তু একটা মিনিট তোমার একটা জিনিসও নোংরা করে না, ওই দেখো যেহেতু কাগজের মধ্যে পড়েছে, ও আগে হাফটা একটুখানি খেয়ে মানে সামান্য টুকু রাখবে, রেখে আগে কাগজটা দেখবে যে কাগজে কিছু পড়েছে না কি, যদি কাগজে পড়ে থাকে তাহলে কাগজটা কমপ্লিট করবে, তারপরে বাটিটা কমপ্লিট করবে। তা এখন দেখছে কাগজে সেরকম খুব একটা পড়েনি, সেই জন্য বাটিটা একদম ক্লিয়ার করে ও পরিষ্কার করে খেয়ে নিয়েছে। দেখো কাগজে মনে হয়তো পড়েছিল, সেখান থেকেও তুলেছে, তুলে খেয়েও নিল, খেয়ে নেওয়াতে এখন ও বাটি যতক্ষণ পরিষ্কার না হবে ও ছাড়বেও না বাটিটাকে। তা এখন তো বাবু জল দেবে, কারণ আমি সাথে সাথে খাওয়ার পরই ওকে জলটা দিই না, অনেকে যেমন খাওয়ার সাথে সাথেই জলটা দিয়ে দেয়, তো ও সেটা জলটা নিয়ে সাথে সাথে খেয়ে হজমটা করতে পারে না, কী হয়তো জলটা খেলেই ও সাথে সাথে খক 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 করবে, করে হয় বমি করে দেবে না কিছু একটা করে দেবে। ওই জন্যে আমি বাবুকে বলছি যখনই সে লাঞ্চ দে ডিনার দে প্লাস ব্রেকফাস্ট দে যাই দে অন্তত এক মিনিট দু মিনিটের মতন একটু ওয়েট করবি, ওয়েটটা করার পর তারপরে জল দিবি। তা সেই জন্য আমরা তাই করি, ওকে ভাত হোক তারপরে ধরো ডগ ফুড হোক যাই দিই খেতে, একটুখানি ওয়েট করে নিয়ে তারপরে জল দিই। আর তারপরে তো ভাজিটা তো এমন হয়েছে যে তোমার জলও খেতে চায় না, এখন অনেক জায়গায় আমি দেখছি যে এরা নাকি এই বয়স হলে জল খেতে চায় না, কিন্তু ওদেরকে নাকি জোর করে খাওয়াতে হয়। তা যথারীতি ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন ঘরে চলে গেছে। তা এখন আমি মাছে মাথাটা আর মাছটা ভাজছি, ওটা ভাত দিয়ে খাবো বলে। তা আমাদের তো লাঞ্চ মাঞ্চ সব হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পর আমি আর দেবা মিলে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, এত তুমুল বৃষ্টি ছিল যে বৃষ্টির মধ্যে পুরো কাক ভেজা হয়ে এসেছি। এসে দেখো চাউমিন খেলাম আর কয়েকটা জিনিস কিনলাম, এই কাপগুলো কিনলাম, কাপগুলো দেখতে আমার খুব ভালো লাগলো, মানে এই কাপগুলো তো আগে আমরা ধরো মাটির ভাঁড়ের মতন খেতাম, তো এইটা এখন তোমার বোন চায়না বেরিয়েছে।
তা খুব দেখে বেশ অন্য টাইপের লাগলো। তা সেই জন্য কাপ কিনলাম, কারণ দেবা অনেকদিন থেকে সাদা কাপ করছিলো। তো সেই জন্য এই ধরনের কাপটা কিনলাম। আর গুনগুনে কিছু প্রজেক্টের কাজ ছিল বাকি, মানে প্রত্যেকটা বলতে তোমার একটা SSD বাকি ছিল, তার জন্য কিছু জিনিস কিনলাম, মানে রং কিনলাম, তুলি কিনলাম, তারপরে গ্লু কিনলাম, ওগুলো নিয়ে তারপরে ঘরে ঢুকেছি। এই যে যথারীতি দেখো, একটা তো 2-3টে প্রজেক্ট আমার কমপ্লিট হয়ে গেল, একটা কী বলবো, এটা হচ্ছে হিন্দি প্রজেক্ট। তা হিন্দি প্রজেক্টটা আমাদেরকে ভিডিও দিয়েছিলো, তা ভিডিওটাতে অন্য টাইপের ছিল। তা ম্যাম আমাদেরকে বলেছিলো যদি আপনাদের মাথায় অন্য কিছু আসে তাহলে আপনি করতে পারেন। তা এবার তো যথারীতি যে মানে ভিডিওতে যেগুলো ছিল সবাই প্রত্যেকে তাই করেছে। তা আমি দেখলাম যে না, আমি একটু অন্য টাইপের করি, প্রত্যেকে তো ওই ধরনেরই করবে, তা আমি একটু অন্য টাইপের করি। তা আমি এই টাইপের করেছি বলে তা আমি গুনগুনকে বললাম যে কিছু কিছু প্রজেক্ট ফেরত দিয়েছে। তা গুনগুন বললো না মা, ম্যাম দেয়নি, ম্যাম আমার কাছ থেকে নিয়ে তোমার দেয়ালের মধ্যে লাগিয়ে রেখেছে, তো ওনার মনে ভালো লেগেছে। আর এইটা হচ্ছে সায়েন্স অফ কি যে হ্যাপা, যেমন সায়েন্স তেমন হচ্ছে ইংলিশ। এই ইংলিশটার জন্য এই 3টে সার্কেল তৈরি করতে হচ্ছে, সায়েন্স বলছি এটা ইংলিশ, ইংলিশটার জন্য 3টে সার্কেল তৈরি করতে হচ্ছে। তার ভেতরে নাটবল ঢোকাতে হয়েছে, না কারণ এই মানে যে চক্রটা তৈরি হয়েছে সেই চক্রটা যাতে ঘুরে ওরা বোঝে, সেই জন্য এই নাটবলটা দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে সায়েন্স, সায়েন্সের হচ্ছে ব্যালেন্স ডায়েট করতে হয়েছে। তার ব্যালেন্স ডায়েটের এবার সব কালার করে দেওয়া হয়েছে, কালারগুলো মেনশান করা আছে কোনটা কী কী ডায়েটের, সেইভাবে তৈরি করে, ওটাতেও নাটবোর্ড লেগেছে। আর এইটা হচ্ছে ইংলিশ, ইংলিশ বলছি ম্যাথ, ম্যাথের হচ্ছে তোমার প্লেস ভ্যালু, ইন্ডিয়ান প্লেস ভ্যালু আর ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু। তো ওগুলো তো দেখলে সব কমপ্লিট হলো। এখন আমি আম নিয়ে বসেছি, আম খাবো বলে, আমি বাবু গুনগুন দেবা মিলে আম খাওয়া বলে, তার যথারীতি তো খাওয়া কাটা সবই হয়ে গেছে। হলো সেই প্রজেক্ট যেটার জন্য এত দিন ধরে আমি খাটাখাটনি করেছি, তা যেহেতু এটা কমপ্লিট হয়ে গেল, তা হয়ে যাওয়া এটাই লাস্ট ছিল বাকি। তা হয়ে যাওয়ার পর আমি গুনগুনকে পাঠিয়েও দিয়েছি, ও স্কুলে নিয়ে চলেও গেছে। তা এরপর আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না, তা আজকে কেমন টাটা, বাই বাই, গুড নাইট।